মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমিও খুব ভালো আছি, এখন মাথা যন্ত্রণা পুরোপুরি কমে গেছে, কোনো প্রবলেম নাই। আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে, সবাই আজকে দিনটা জমিয়ে পেট পুজো করো, আনন্দ করো, ঘোরাঘুরি করো। আজকে তো উইকের একটাই মাত্র ছুটির দিন, ছাদে আসবো, অথচ আমার প্রিয় আকাশটাকে তোমাদের দেখাবো না, সেটা তো হতেই পারে না। আকাশটা আজকে দুর্দান্ত হয়ে আছে, যদিও গরমটা খুব বেশি, রোদও আছে, তো তবুও তোমাদেরকে, রোদ মানে হালকা হালকা রোদ আছে এখন সকালবেলা যেহেতু, তো তোমাদেরকে আকাশটাও দেখাবো। কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে দুর্গাপূজা চলে এসছে, মানে মা আসছে, মা আসছে, যেন আকাশটা দেখেই মনে হচ্ছে যে মা আসছে। তো দেখো আকাশটা কি অপূর্বভাবে সেজে উঠেছে। বিকেলবেলায় এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, আমার হাজবেন্ডও রেডি, আমার একটুখানি রেডি হওয়া বাকি আছে। সেইটুকু রেডি হয়ে আমি বেরোবো, ঝটপট বেরিয়ে যাবো, কেননা সন্ধ্যে হয়ে যাবে, একটা জায়গায় যাব। তোমরা অনেকেই এই জায়গাটা চেনো, যারা বহরমপুরে থেকেছো বা থাকো তাদের কাছে এই জায়গাটা খুবই পরিচিত, খুব সুন্দর জায়গা। আর যারা চেনো না বহরমপুর সম্পর্কে, যাদের অতটা বেশি ধারণা নেই, তারা আমার সাথে চলো, দেখো জায়গাটা কি সুন্দর। এখন বিকেলবেলাতে একটুখানি চলো আমরা সবাই মিলে ঘুরে আসি জায়গাটা থেকে। আমরা এখন চলে এসেছি সেই জায়গাটাতে, চলো তোমাদেরকে দেখাই। এখানে খুব আওয়াজ, মানে আমাকে, আমি আমার গলা ঠিক মতো শুনতে পাবে না তোমরা, তো চলো সেই জায়গাটায় যাই এবং তোমাদেরকে দেখাই সেখানকার সুন্দর ভিউ। এই জায়গাটি হচ্ছে বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি। এই মা, বিষ্ণুপুরের মা খুব জাগ্রত, এখানে প্রচুর মানুষ পুজো দিতে আসে এবং পৌষ মাসে এখানে বিশাল করে সারা মাস জুড়ে পৌষ মাসের মেলা বসে। এটা হচ্ছে বিষ্ণুপুর বিল, এই বিল ঘাটটা কি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে এবং এখান থেকে সানসেট দেখতে অপূর্ব লাগছে। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছো। এবার চলো আমরা মন্দিরের ভেতরে যাই এবং মায়ের দর্শন করে আসি।
এইদিকে আমার বিয়াসকে দেখো, কি সুন্দর এত বড় ফাঁকা জায়গা পেয়ে নিজের মনে খেলে বেড়াচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি, এবং বিষ্ণুপুর কালীবাড়ির মাঠটা খুব সুন্দর করে সাজিয়েছে। ওখানে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, সেটাও দেখালাম, সবাই বাচ্চারা খেলছে। বিষ্ণুপুর বিলটাকে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, সেটা অনেকদিন আগেই বাঁধিয়েছে অবশ্য। সেখান থেকে সেই জায়গাটা থেকে মানে সানসেট দেখতে এত সুন্দর লাগে। তো আমি যখন গেছিলাম তখন তো সানসেট মোটামুটি হয়ে গেছিল, কিন্তু অসাধারণ লাগছিল দেখতে, সেটা তো তোমরা দেখলে। তো যাই হোক, মায়ের দর্শনও তোমাদের হলো। আমাদের এই বিষ্ণুপুরের মা খুব জাগ্রত মা, তো ওই এর দর্শনও তোমাদেরকে করালাম। তো আজকে সানডেটা ভীষণ ভালো গেল। তোমাদের কেমন ব্লগটা লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তার কারণ আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তার জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে, প্লিজ করো। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।